আপনার সুখের সময় কিন্তু চিরদিন থাকবে না। আমাদের জীবনে দেখবেন অনেকের জীবনে একটা অংশ থাকে, হ্যাঁ একটা ভালো সময় পার করতেছেন, ফ্যামিলি সবাই ভালো, পরিবার খুব ভালো, মানে পরিবার সবাইকে নিয়ে সুন্দর চলছেন, সবাই ভালো ভালো জব করে ভালো পজিশনে গিয়েছে, অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ করে ফেলেছেন, শহরে বাড়ি অনেক কিছু, মোট কথা সুখে আছেন, এটা কিন্তু চিরদিন থাকবে না। দুঃখ সময় যেমন চিরদিন থাকে না, একটা দিন অন্ধকার দূরীভূত হয়ে আলো চলে আসে, ঠিক তেমনি সুখময় সময়টাও চিরদিন থাকবে না। তো সুখ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, তাহলে আল্লাহ তালা আপনাকে সুখে রাখবে। কিন্তু যদি শুকরিয়া না আদায় করেন, মহান রবের যদি প্রশংসা না করেন, আল্লাহ তালা আপনার এই সুখটা কেড়ে নেবে। অনেকে দেখবেন ভালো থাকার পরে ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। যদি কখনো বলা হয় ভাইজান আপনি কেমন আছেন, আচ্ছা অনেক সুখে আছে, যদি বলা হয় আপনার তো অনেক টাকা, অনেক পরিবারে অনেক সম্পদ আছে, একটু আল্লাহ ঘরের জন্য একটা মসজিদের জন্য 5,000 টাকা দান করেন, তখন বলে না আমার বিপদের মধ্যে আছি, পরিবারের মধ্যে সুখ নেই, অনেক বিপদের মধ্যে টাকার দরকার, অনেক আমার এমনিতে আমার হাতটা শর্ট, আবার দান করবো নাকি। অনেকে নিজের থেকেই অকৃতজ্ঞ, আল্লাহ এই মানুষগুলো থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। সুখে থাকার পরও সম্পদ 20,00,000 পড়ে আছে, 20,00,000 দামের সম্পদ পড়ে আছে, স্ত্রীর 40-50 ভরি স্বর্ণ আছে, এরপরে বলছে আমার ভাগ্যটা খারাপ, খুব একটা বেশি টাকা নাই, দিতে পারবো না, মসজিদে 200 টাকাও দিতে পারবো না, দিতে পারে না, চাঁদা দিতে পারে না, মসজিদে মাদ্রাসা মাহফিলের জন্য দিতে পারে না। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে স্মরণ করে দিচ্ছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে যারা অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামতটাকে কেড়ে নিব, বিপদের মধ্যে ফেলে দেব। মানে সুখ থাকার পরও শুকরিয়া আদায় করে না, তাহলে সুখটাকে তো ধরে রাখতে হয়। এক নম্বর কাজ, আল্লাহর প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় শুধু সুবহান আল্লাহ বলার মধ্য দিয়ে নয়, আল্লাহর হুকুম পালন করার মধ্য দিয়ে, জিকির আজকে করার মধ্য দিয়ে, বেশি বেশি নামাজের মাধ্যমে শুকরিয়া আদায়টা হতে হবে। শুকরিয়া আদায় হবে সেজদার মাধ্যমে, যত সেজদা দেবেন তত আল্লাহর শুকরিয়া হবে। মানুষ সুখময় সময় আল্লাহকে মানুষ ভুলে যায়, মানুষ যখন সুখে থাকে আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে মানুষ আবার আল্লাহকে ডাকে, বিপদে পড়লে মানুষ আল্লাহকে ডাকে। সামনে পরীক্ষার রেজাল্ট খুব ঘন ঘন মসজিদে আসতেছে, অথবা সামনে লঞ্চটা ঝড়ের মধ্যে পড়ছে, তখন একদম মুখলিসিন আলাউদ্দিন আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আজ থেকে ভালো হয়ে যাব, সকাল থেকে ফজরের নামাজ পড়ে এসা থেকে একদম আল্লাহ উলি হয়ে যাব। কিন্তু যখন ঠিক নৌকাটা ওই নদীর কিনারে পৌঁছে গেছে, এবার আবার কানের মধ্যে হেডফোন দিয়ে গান শোনা শুরু করছে, আবার আল্লাহকে ভুলে গেছে, আবার বলছে এই নাবিকের কারণে, এই ড্রাইভারের কারণে আমরা বেঁচে গেছি, কত বড় নাফরমান মানুষ। এই জন্য আল্লাহ বলে মানুষ তোমরা আমাকে ভুলে যাও, কিন্তু আমি ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি কুদরতি ক্ষমতায় মানুষকে হেফাজত করেন,